কর্মীরা রাজনৈতিক উদ্দেশ্যে দিল্লি পুলিশকে ব্যবহার করছে মোদি সরকার, অভিযোগ বিক্ষোভকারীদের। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয় কৃষি ভবনে, কিন্তু আটক করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল নেতা বিধায়ক মন্ত্রীদের। এবং তারপর থেকে প্রতিবাদের ছবি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, প্রতিবাদের ছবি, জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ, সেই ছবি কিন্তু দেখা গেল বীরভূমের রামপুরহাটে। আন্দোলন মানুষের আদায়ের আন্দোলন, হকের আন্দোলন বললেন তৃণমূল নেতা। হকটা পাওয়ার জন্য আমরা দিল্লিতে নেমেছি, আমাদের নেতৃত্ব নেমেছে এবং আমরা ধিক্কার জানাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যে এইভাবে নারকীয় অত্যাচার এবং তাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, এটা নিন্দনীয়, আমরা নিন্দা জানাই। এর জন্যে রামপুরহাটে আমরা সবাই একত্রিত হয়ে মোদির বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি এবং তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। অন্যদিকে হুগলিতেও একই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক এবং হেনস্থার বিরুদ্ধে পথে নামলেন তৃণমূলের নেতা কর্মীরা। বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন তারা, তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ অবরোধ রাজ্য জুড়ে, হাতে দলীয় পতাকা, মুখে বিজেপি বিরোধী স্লোগান। হুগলি জেলা জুড়ে শাসক দলের নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ অবরোধ। মোদি সাহেব বুঝতে পারছেন যে মোদি সাহেব আর তার দোসর তারা দুজন বিজেপি ক্ষমতায় আসতে পারবেন, এটা পরিষ্কার হয়ে গেছে। তাই মানুষ যাওয়ার সময় যেমন উন্মত্ত হয়ে যায়, পিঁপড়ে যখন পাখা গজায় পিঁপড়ে মরার জন্য এই আগুনের দিকে ছোটে। এই বিজেপির সরকারও পাখা গজিয়েছে, আগুনের দিকে ছুটছে। যেই আগুনে মমতা ব্যানার্জির আগুন যে জ্বালিয়েছে, সেই আগুনে বিজেপি সারা ভারত করছে, এরে ভুট্টা হয়ে যাবে, কেউ জিততে পারে আজকে। তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে ট্রেনে যেতে দেবে না, প্লেনে যেতে দেবে না, কোনো কিচ্ছু করতে দেবে না। আজকে জানি না বিচারপতিরা কোথায়, এখানে একটা কিছু হলে সঙ্গে সঙ্গে বিচারপতিরা নেমে পড়ে লড়ায়, বিজেপির হয়ে প্রক্সি লড়ায়। আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কোথায়? দিল্লিতে তৃণমূলের যে ধর্ণা কর্মসূচি ছিল, সেখানে কিন্তু মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করে দিল্লি পুলিশ। তারপরে প্রতিবাদে সরব তৃণমূল নেতা কর্মীরা, জেলায় জেলায় বিক্ষোভের ছবি, হুগলিতে সেই ছবি দেখছেন আপনারা। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে তরুণ রয়েছে আমাদের সঙ্গে। তরুণ, কি ছবি রয়েছে? জুড়ে তো প্রথমে জানাই যে গতকাল যে ঘটনাটি ঘটে দিল্লিতে, যেভাবে অভিষেককে আটক করা এবং তার সঙ্গে সাংসদ বা বিধায়কদের আটক করা হয়, সেই খবর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। এবং রাজ্য জুড়ে যখন খবরটি ছড়িয়ে পড়ে, জায়গায় জায়গায় বিশেষ করে হুগলি জেলার বেশ কিছু জায়গায় তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করতে থাকে, তারা মিছিল বের করে, যার একটি আমরা পরিষ্কার চিত্র ফুটে উঠেছিল, যেটা দেখতে পেয়েছি যে হুগলির কোন্নগর জিটি রোডে বাটার মোড়ে তারা বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করে রাখে। কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক তারা স্লোগান দিতে থাকে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের বিরুদ্ধে, এবং অভিষেক আর তার সঙ্গে যারা তৃণমূল কর্মী, নেতা কর্মী বা যে সকল এমপি তাদেরকে আটক করেছিল, তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করেন। এবং তারা পরিষ্কার জানান যে এইভাবে যদি তারা নিঃশর্ত মুক্তি না দিতে পারে বা তৃণমূলের যে মানে সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি তারা না ছাড়েন, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন যাবে। তারা রাজ্য জুড়ে সড়ক এবং রেল অবরোধ করে তারা প্রতিবাদ জানাবে। বেশ, ধন্যবাদ তরুণ তোমাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক এবং হেনস্থা, তারই প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভের রাজ। বাংলার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেই ছবি, তৃণমূলের নেতা কর্মীরা বিক্ষোভ অবরোধ করছেন রাজ্য জুড়ে। অন্যদিকে শিয়ালদা হাসনাবাদ শাখায়, সেখানেও কিন্তু রেল অবরোধ করে বিক্ষোভ নেতা কর্মীদের। ভ্যাবলা স্টেশনে বিক্ষোভ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা সহ তৃণমূলের নেতা কর্মীরা। শিয়ালদা হাসনাবাদ শাখায় বিক্ষোভ, রেল অবরোধ, যুব তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিইউসির। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদের আজ এবার লোকাল ট্রেনে অবরোধের জেরে ভ্যাবলা স্টেশনে আটকে পড়ে হাসনাবাদ শিয়ালদাহ লোকাল।
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে গ্রেপ্তার করা হয়, বাংলার ন্যায্য দাবিকে ফিরিয়ে আনতে সে দিল্লি অভিযানে দিল্লি পুলিশ অন্যায্যভাবে তাকে গ্রেপ্তার করলো, তার প্রতিবাদ। বাংলার তৃণমূল কংগ্রেস বসে নেই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জন্য অপেক্ষা করছি। যদি তারা নির্দেশ দেন তাহলে বাংলায় একটাও বিজেপি থাকবে না, এটা আমরা কথা দিতে পারি। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করে দিল্লি পুলিশ এবং তারই প্রতিবাদে কিন্তু সেই ঘটনার পর থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের ছবি, জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ করছেন তৃণমূলের নেতা কর্মীরা। শিয়ালদা হাসনাবাদ শাখায় সেই বিক্ষোভের আজ রেল অবরোধ, যুব তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিইউসি। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে হেনস্থা করে দিল্লি পুলিশ তারই প্রতিবাদে কিন্তু বিক্ষোভে সরব হয়েছে তৃণমূলের নেতা কর্মীরা। এবারে চোখ রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু একই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করার পর থেকে বিক্ষোভে সরব হচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা এবং সেই মতোই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গঙ্গাসাগরে। এবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এলাকায় সকাল থেকেই রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। 100 দিনের কাজের টাকা আদায়ের দাবিতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে দিল্লির কৃষি ভবনের সামনে যে গরিব খেটে খাওয়া মানুষ 100 দিনের দিনমজুর নিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করেছে মোদি সরকার, এমনই অভিযোগ তার। সারা পশ্চিমবাংলার সাথে সাথে সারা ভারতবর্ষ জানে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবাংলা থেকে সমস্ত নেতৃত্ব পর্যায়ে এবং যে সমস্ত খেটে খাওয়া মানুষজন 100 দিনের টাকা এবং গৃহের টাকা পায়নি এবং রাজ্যের যে বকেয়া টাকা কেন্দ্র সরকার দেয়নি তার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে 2 তারিখ এবং 3 তারিখ অবস্থান বিক্ষোভ করছিল। সেখানে দিল্লির পুলিশ অহেতুকভাবে আমাদের নেতৃত্ব সবাইকে অ্যারেস্ট করেন, আটক রাখে এবং তাদের নির্যাতন করেন, তারই প্রতিবাদে আজকের সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এই বিক্ষোভ সমাবেশ করছেন। চিরদিনই তোমার আমার, ছোটন জুয়েলারি অ্যান্ড অন্নপূর্ণা গিনি হাউস, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, মানিকচক বাজার, মানিকচক মালদা। ছুটির ঘন্টা বেজেছে, মনটা বাইরে দূরে যাওয়ার জন্য উচ্চাটন। চিন্তা করবেন না, আপনার জন্য আছে শায়ন্তনি ট্রাভেলস। সিঙ্গল ডেকার কিংবা ডাবল ডেকার বাসে ঘুরে বেড়ান দেশের মধ্যে যে কোনো পর্যটন কেন্দ্র। আরামদায়ক বিলাসবহুল এই বাসে আপনার ঘরের মতোই স্বাচ্ছন্দ্য। বুকিং এর জন্য যোগাযোগ করুন 6290554108, আরো একটি নাম্বার 9830277283। শান্তনি ট্রাভেলস, আপনার স্বচ্ছন্দে বেড়ানোর বাহন। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা অ্যান্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া, 55 তলা।
হাওড়া, টেলিফোন 6289552363, প্রোপাইটার মুকুন্দ হাজরা। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে জলমগ্ন একাধিক এলাকা, গ্রামের মধ্যে ঢুকছে জল, সে কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পটাশপুরে বাগুই নদীর জলে প্লাবিত একাধিক গ্রাম, গ্রামে হু হু করে জল ঢুকছে, অগত্যা ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ, রাস্তাঘাট চলে গিয়েছে জলের তলায়, ডুবে গিয়েছে বহু পুকুর, চাষের জমি। আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তার উপরে ডিভিসি থেকে জল ছাড়ার কারণে ময়নার কংসাবতী নদীর উপর দুটি বাঁশের সেতু জলে ভেঙে গিয়েছে এবং সে কারণে কিন্তু বিচ্ছিন্ন হয়েছে একাধিক এলাকা। অন্যদিকে পূর্ব বর্ধমানের অজয় নদীর বাঁধ ভেঙে বিপত্তি, কিন্তু স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করছেন যে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ করছেন, লক্ষ লক্ষ টাকা কিন্তু নয়ছয় করা হয়েছে এমনটাই অভিযোগ করছে। বাঁধ প্ল্যাটফর্ম তৈরি করতে বড়সড় দুর্নীতির অভিযোগ করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা একাংশের অভিযোগ, সঠিকভাবে কাজ হয়নি, নয়ছয় করছে টাকা, স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। আউস গ্রাম 2 নম্বর ব্লকের দেকুরি গ্রামে অজয় নদের ওপর যে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধ নির্মাণে কিন্তু টাকা দুর্নীতির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সব গ্রাম তছনছ হয়ে যাবে, কোনো একদম গোটা এরিয়াটা প্লাবিত হয়ে যাবে, ভেঙে চুরে সব গ্রাম সংশয় থাকবে না একটাও কিছুই। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, আমাদের স্থানীয় প্রশাসন পঞ্চায়েত প্রধানকে আমরা সই করেছি এবং লিখিত আকারে দিয়ে তাতে আমরা সিগনেচার করিয়ে বিডিও পর্যন্ত দিয়েছি। বিডিও উনি আরও ওই সাতকাহন ইরিগেশন ডিপার্টমেন্ট যেটা রুন্ডিয়া সেখানে জানিয়েছে, এই পর্যন্ত আমাদের কাছে খবর আছে। 3,84,00,000 টাকা ওটা স্যাংশন অ্যামাউন্ট ছিল, টেন্ডার ভ্যালু ছিল, তো ওটা কাজ শালপল্লার কাজের ব্যাপার ছিল বিষয়টা। তো উনি যেটা জানালেন আমাদেরকে যে বর্ষার জন্য কিছুটা একটু সমস্যা হয়তো রয়েছে, তো আমি বললাম একদিন আমরা যাব সরজমিনে দেখব এবং কাজ যাতে সম্পূর্ণ হয় সেইটা তাড়াতাড়ি। এখনকার মতো এই পর্যন্তই, অন্যান্য খবরের আপডেটের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানে। নিউজ বর্তমান, সোজা কথা ভয় পাই না।